জায়গা সমস্ত সখীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ললিতা দেবী। এই জন্য আমরা ললিতা দেবীর স্থানে এসেছি, তাহাকে আমরা প্রণাম করি। সেই ললিতা দেবীর আদরণীয় গণের মধ্যে সখীগণের মধ্যে প্রগল্ভ মানের শিক্ষা দেন, অভিসারের শিক্ষা দেন রাধারানী সরল সীতা। এবং এই জন্য বলেন কি, মা দক্ষিণা ভব কলঙ্কিনী, রাধে রাধে তুমি তো কলঙ্কিনী, যদি সরল হয়ে যাও তাহলে আমার কৃষ্ণকে তুমি মানতে পারবে না। এই জন্য কৃষ্ণ তোমাকে ঠগিয়ে দেয়। তো এই সমস্ত মানের শিক্ষা দিয়ে রাধারানী প্রেমকে বর্ধন করেন। এই হলো ললিতা দেবী। আমরা সেই ললিতা দেবীর স্থানে এসেছি, এইখানে প্রণাম নিবেদন করি। রাত্রিকালে আবার অন্যান্য সমস্ত কথা প্রসঙ্গে এই বিষয়ে বর্ণনা হবে। এখন নিচে চলুন, সবাই প্রসাদ গ্রহণ করবে। প্রসাদ